আমরা এখন মোটামুটি রেডি, এখানে ইঞ্জিন লাগানো আছে অলরেডি, আর এখানে সেটেরই দুটো হাতল দেয়া আছে, বৈঠা বলে যেটাকে। তো আমরা এই বৈঠার মাধ্যমে এটাকে একটু পিছিয়ে নিব, পিছিয়ে নিয়ে আমরা এটাকে একটু স্টার্ট করব। স্টার্ট করে কিন্তু আমরা চালানো শুরু করব। আচ্ছা, স্টার্ট দেওয়া শেষ, আমরা একটু ঘুরবো এবং আপনাদের সাথে কিছু কিছু গল্প করব যে আসলে এই বোটটাতে কেমন ফিল হচ্ছে। আচ্ছা, আমরা যে পার্কটাতে এখন ঘুরতেছি এটা হচ্ছে চিকলির পার্ক। আপনারা জানেন চিকলির বিল, এটা হচ্ছে রংপুরের একটা সুনামধন্য পার্ক আর কি। সেই পার্কেই আমরা এখন এই নৌকাটা ঘোরাচ্ছি। তবে এই নৌকাটা কিন্তু ইনফ্লেটেবল হওয়ার কারণে আপনারা যে কোনোখানে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আমরা যেমন আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে এক জায়গায় ঘুরতে গেলে কীভাবে এই নৌকাটাকে ব্যবহার করতে পারবো, কীভাবে এই ইঞ্জিনটাকে ব্যবহার করতে পারবো, তো সেরকম আপনারাও কিন্তু চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। তো মজার বিষয় হচ্ছে এইগুলো কিন্তু খুব শক্ত পুক্ত একটা করে জিনিস, আর আমরা যখন হাওয়া দিচ্ছিলাম হাওয়া মেশিন দিয়ে, তখন আপনারা দেখেছেন যে খুব ইজিলি হাওয়াটা দেওয়া যাচ্ছে প্রত্যেকটাতেই ক্লিপ করা। এই যে এই জায়গাটাতেই দেখেন, এখানে হাওয়া দেওয়ার যে ক্লিপ আছে এই ক্লিপের মাধ্যমে কিন্তু আমরা হাওয়া দিয়েছি ওখানে, এবং হাওয়া দেওয়ার পর কিন্তু আমরা নিজেরাই খুব অল্প সংখ্যক লোক দিয়ে কিন্তু আমরা এটাকে নামিয়েছি, দুইজন হলেই হয়েছে। এবং আমরা যে ইঞ্জিন ব্যবহার করেছি, ইঞ্জিন ছাড়াও কিন্তু এটা দিয়ে খুব সুন্দর চালানো যায়। আর এই ইঞ্জিনটা সম্পর্কে একটু বলি, এই ইঞ্জিনটা হচ্ছে 7.5 হর্সের ইঞ্জিন আমরা ব্যবহার করেছি। এখানে চাবি দেয়া আছে, এটা কিন্তু সেলফ স্টার্ট, সেলফের মাধ্যমে এটা চলে। এবং যদি কখনো ব্যাটারির সমস্যা হয় তখন কিন্তু এটা 10-এ স্টার্ট দেওয়া যায়। এবং তেল মোবিল সব পেট্রোল চালিত এটা আসলে, আর স্পিড খুবই ভালো। 7.5 হর্স ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু এটা খুব দ্রুত রান করতে পারে। বুঝতে পারছেন যারা শৌখিন মানুষ আছেন, এরকম একটা নৌকা কিন্তু নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, বিভিন্ন জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। একটা ছোটোখাটো ফ্যামিলি কিন্তু অনায়াসে উঠতে পারে। আমরা নর্মালি 6 জনের মতো উঠেছিলাম, আরও বেশি উঠানো যাবে। তবে এখানে দেখেন এটা সিলভার টাইপের, যে অ্যালুমিনিয়াম টাইপের যে জিনিসগুলো দেওয়া আছে নিচটাতে কিন্তু শক্ত করে রাখছে, এটা কিন্তু এর একটা স্পেশালিটি। খুবই হচ্ছে এখানে টেবিলের মতো ব্যবহার করা হচ্ছে, এই টেবিলের কারণে কিন্তু এখানেও বসতে পারছে, এবং এখানে কিছু রেখে রেখে খাওয়ানোর একটা জায়গা হয়েছে। আর হুটহাট কোনো ইঞ্জিনের সমস্যা হয়ে গেলে আপনারা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু বৈঠার মাধ্যমেই যেতে পারবেন। এবং বৈঠার যে সিস্টেমগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর। আর আসলে কি বলবো, যে আমরা যেভাবে এত সুন্দর স্মুথলি ঘুরছি, এরকম আপনি নৌকা বা নদীতে এরকম এই ফিল্ডটা পাবেন না আসলে। কারণ হচ্ছে যখন আপনি ভাড়ায় কোনো নৌকাতে উঠবেন তখন অনেক লোক থাকবে, এরকম আলাদা পরিবেশ থাকবে। আপনি কিন্তু চাইলে এখানে আলাদা একটা মানে সিন ক্রিয়েট করতে পারছেন, যে খুব সুন্দর একটা সিন ক্রিয়েট হয়ে গেছে। আমি মন চাচ্ছে আমি একদম একটু মাঝামাঝি যে এটাকে স্টপ করব, করে একটু দেখবো যে কেমন লাগছে আসলে ফিলগুলো। আমি চাই যে আপনারাও এই বিষয়টাকে ভাগাভাগি করে নেন। আমি একদম পুকুরের একদম মাঝামাঝি চলে আসছি, আমি একটু মাঝামাঝি অবস্থায় একটু এটাকে ব্রেক করব এবং আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন গাড়ি মোটামুটি থেমে গেছে, আমরা এখন চারিদিকে দেখলে দেখতে পাচ্ছেন যে আমরা একদম মাঝ বরাবর দাঁড়ায় আছি, যেটা আপনি যখন ভাড়া নেবেন কোনো নৌকা এরকম খুব একটা করবে না, কারণ অনেক মানুষ থাকে। তো আপনি যখন পার্সোনালি ব্যবহার করছেন তখন যেখানে ইচ্ছে সেখানে দাঁড় করাতে পারছেন, যেমন আমি করেছি এই মুহূর্তে। আমার সাথে প্রীতম আছে, প্রীতমও ওর বিষয়টা একটু শেয়ার করবে যে তাকে কেমন, প্রীতম কেমন লাগছে তোমাকে? মানে যদি পার্সোনালি এরকম কোনো নৌকা থাকে বা ইয়া থাকে, সেই ক্ষেত্রে মানে অনেক সুন্দর একটা ভিউ, নিজে চালানোর একটা আলাদা মজা, অন্যরকম একটা ভালো লাগার কাজ করে আসছি। তো প্রীতমকে খুব ভালো লাগছে, তো আমরাও একটু আরেকটু ঘুরবো এবং এর স্পিডটা একটু চেক করবো,
চেক করে আজকের মতো বিদায় নিব। বিদায়ের সময়ও আমরা দেখাবো যে আসলে কিভাবে আমরা লাগিয়ে এটা ব্যবহার করেছি এবং কিভাবে এটাকে খুলে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি।